জয় জগন্নাথ বন্ধুরা, আজ আমি চলে এসেছি শ্রীক্ষেত্র পুরীধামে। সন্ধ্যার সময় সি বিচ নাইট মার্কেট ঘুরেছিলাম আমি, আর এখান থেকে শপিং করেছিলাম অনেক কিছু জিনিসপত্র। বাড়িতে সিংহাসনে রাখার জন্য রয়েছে শ্রী জগন্নাথ দেবের মূর্তি, তাছাড়া এখানের ব্যাগ পেয়ে যাবেন নানান ভ্যারাইটি বিভিন্ন সামগ্রী। কেনাকাটার পাশাপাশি রয়েছে উট রাইডের ব্যবস্থা এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য নানাবিধ আকর্ষণ। কিন্তু আজকের ভিডিও সম্পূর্ণ অন্য ধরনের। আজকের ভিডিও খাজা নিয়ে। পুরীর বিখ্যাত খাজার দোকান গাঙ্গুরাম সুইটসের ভিডিও আজকে থাকছে আমার এই চ্যানেলে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এখন আমি আছি এই সি বিচ রোডে। আমার ঠিক পিছনে রয়েছে সি বিচ রোড, আর এই সি বিচ রোডের ঠিক সামনেই আমি এখন হেঁটে চলেছি। আর আজকের ভিডিও শুধুমাত্র খাজা নিয়ে। আর এখানে সব থেকে বেস্ট খাজা, বেস্ট খাজার দোকান, সেটাই কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। এদিকে রয়েছে সি বিচ, এবং সি বিচের ঠিক এদিকে রয়েছে গাঙ্গুরাম সুইটস। তো চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই এই গাঙ্গুরাম সুইটস, এখানের যে খাজা, বিখ্যাত যে খাজা, সেটা আমি দেখাই আপনাদের সামনে। সি বিচের সামনে কিন্তু প্রচুর দোকান রয়েছে, দেখুন এই যে দেখুন দোকান। আর স্বর্গদ্বার সোজা চলে গেল এই রাস্তাটা ধরে, স্বর্গদ্বার। আর ওইদিকে আরও সি বিচ রয়েছে যার নাম ব্লু ফ্লাগ সি বিচ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচটা, সোজা যেতে পারেন। আর এই সমস্ত হোটেল রয়েছে দেখুন, বেশ বড় বড় হোটেল রয়েছে, একদম সি ফেসিং হোটেল। এই যে বিভিন্ন সমস্ত হোটেল রয়েছে এগুলো। সামনেটা সি বিচ রোড, এবং সামনে চলে গেল এটা স্বর্গদ্বারের দিকে। আর এখানে দেখা যাচ্ছে দেশবন্ধু, এখানে মিষ্টির দোকান রয়েছে এবং খাজা এখানে পাওয়া যায়। এই যে দেশবন্ধু, শুদ্ধ দেশি ঘিয়ের প্রস্তুতি খাজা লেখা আছে এখানে। তো চলুন একটু দেখি খাজার দোকানটা কীরকম আছে। সামনে এই যে সব খাজা সব এগুলো রয়েছে। ভাই এটা কী রেট হচ্ছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 450। এটা দেশি ঘিয়ের, এটা মানে সব থেকে এটা ভালো নাকি? এটা সব থেকে ভালো। আচ্ছা এইদিকেরগুলো এগুলো বন্ধুরা দেখুন, এটা 200 টাকার মধ্যে, আর এটা 160, এটা 160 টাকা। আর এখানে আপনারা একদম সি বিচের সামনেই কিন্তু দোকানটা রয়েছে, আপনারা ভিজিট করতে পারেন। আর এমনি ইয়ে পাওয়া যায়, লুজ পাওয়া যায়, লুজ 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 পাওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত কিন্তু আপনারা বাড়ির জন্য কিন্তু নিয়ে যেতে পারেন। সামনের এই যে পথ দেখতে পাচ্ছেন, এই চারতলা ঘরটা, এই যে দেখতে পাচ্ছেন এটাই গাঙ্গুরাম সুইটস। বন্ধুরা দেখুন সামনে রয়েছে গাঙ্গুরাম সুইটস, এবং ঠিক এদিকেই রয়েছে পুরী সুইটস, এটা পুরী সুইটস, এখান থেকেও খাজা পেতে পারেন। আর এখানে লেখা আছে আসলি নৃসিংহ সুইটস। তো চলুন একটু দেখা যাক এখানে খাজার কী রেট রয়েছে, আমরা একটু দেখে নিই। আমার এদিকে রয়েছে খাজার দোকানটা, এবং এটা মানে অরিজিনালি, এটা অরিজিনাল তো নৃসিংহ, তো সবাই তো অনেকেই বলে যে অরিজিনাল নৃসিংহ। তো মন্দিরের ওদিকেও তো রয়েছে কিছুগুলো, মন্দিরের ওদিকেও ছিল, ওখানে দোকান ছিল ওইখান থেকে, তারপরে এখানে এসছে। তো দাদা বলছেন মন্দিরের ওদিকে দোকানটা ছিল, তারপরেই এই স্থানে নিয়ে এসছেন। তো উনি বলছেন যে এটাই এটাই আসল নৃসিংহ দোকান। হ্যাঁ 75 মিটার হচ্ছে চারদিকে ভেঙে গেল, চারদিকে। আচ্ছা আচ্ছা, তো দেখুন বন্ধুরা, উনি বলছেন যে পুরীর মন্দিরের কাছাকাছি ভেঙে দেওয়ার জন্য দোকান উনি এই স্থানে নিয়ে এসছেন, তবে একদম সি বিচের এরকম লাগোয়ায়। তো আমি প্রত্যেকটা রেটটা একটু বলে দিচ্ছি। এই যে দেখুন খাজা এখানে রয়েছে, এই সমস্ত খাজাগুলো হচ্ছে 200 টাকা, এটা নিচেরটা হচ্ছে 200 টাকা। এই রেট প্রাইস ফিক্সড প্রাইস হচ্ছে না, এটা হচ্ছে 250 টাকা, এটা কিন্তু সব কিন্তু ফিক্সড প্রাইস। এটা 250 রয়েছে, এটা 250 রয়েছে, সামনের এটা 300, এই যে দেখতে পাচ্ছেন এটা 300, এবং এই উপরেরগুলো এগুলো 400 করে। দেশি ঘিয়ের কোটা, কোটা দেশি ঘি। আচ্ছা 400 এবং 500, এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট, এটা সব থেকে হাইয়েস্ট নাকি? 500 টাকা করে। বন্ধুরা দেখুন 1 কিলোর দাম হচ্ছে 500 টাকা। তো এটা অরিজিনাল দেশি ঘিয়ের তৈরি। তো আপনারা আগে 1 কিলোতে বলছেন 32 পিস হবেন নাকি দাদা? মিষ্টি কম, ছোটো সাইজ। আচ্ছা আচ্ছা 32 পিস হবে, তাই তো? আপনারা কিন্তু আসলে এখানে কিন্তু এবং বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অরিজিনালি এই যেটা দেশি ঘিয়ের, বিশুদ্ধ দেশি ঘিয়ের কিন্তু এই আমি খাজা দাম নিলাম 500 টাকা যেটার দাম আছে। তো এটা বাড়ির জন্য আমি নিয়ে যাবো, তখন একটু টেস্ট করে একটু দেখি কীরকম। ভালো আছে,
পুরো একদম ঘিয়ে স্বাদ, পুরো দারুণ ঘিয়ে স্বাদ। তো বেশ ভালো। এবং ছানাপোড়াও রয়েছে এখানে, ছানাপোড়া বিখ্যাত ছানাপোড়া পুরী, সেটাও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। দাদার নামটা বলুন। আমার নাম বিষ্ণুদা। বিষ্ণুদা রয়েছেন, এই যে বিষ্ণুদা, আপনারা আসলে কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে। বন্ধুরা, আমার প্রণব ট্রাভেলার্স চ্যানেলে নিত্য নৈমিত্য বিভিন্ন ধরনের ভ্রমণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আপনারা কিন্তু এরকম মার্কেটেও কিন্তু এখানে খাজা পাবেন, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দোকান রয়েছে, ছোট বড় নানান দোকান রয়েছে, এই সমস্ত দোকানেও কিন্তু খাজা পাবেন। হয়তো এখানে রেটটা একটু কম, তবে এখানের খাজাটা অতটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন এই সমস্ত খাজার এখানে কিন্তু সাজানো রয়েছে, আপনারা এখান থেকে নিতে পারেন। আর এদিকে রয়েছে গাঙ্গুরাম সুইট। এটা প্রাইস কি হচ্ছে? এটা 660, মানে 160 টাকা বন্ধুরা। এটা এটা 140। গাঙ্গুরাম সুইটস এর কাছেই রয়েছে 120 সুইটস। এটা বন্ধুরা দেখুন, এটা হচ্ছে 120 টাকা দিয়ে। এটা একটু শক্ত হবে না? এটা একটু একটু শক্ত হবে, আর নরম খাস্তা নিতে গেলে আপনাকে একটু বেশি দাম দিয়ে একটু নিতে হবে। ঠিক সামনেই রয়েছে আবারও অনেক দোকান রয়েছে, এই সামনে দেখুন, এই যে প্রচুর দোকান রয়েছে। এখানে আশীর্বাদ খাজা সেন্টার এটা লেখা আছে এটা, আর তার ঠিক সামনেই এই যে গাঙ্গুরাম সুইটস, এই যে তিনতলা বাড়িটা। চলুন এখন একটু আপনাদের নিয়ে যাই গাঙ্গুরাম সুইটসে, এখানে দেখা, এখানে মিষ্টিগুলো, এখানে ভিড় কিন্তু দেখুন, ভিড় কিন্তু প্রচুর রয়েছে, মানে অবশ্যই এটা ভালো, না হলে ভিড়টা হবে কেন? আর গাঙ্গুরাম হলো আমাদের কলকাতার বাঙালি লোক, ঠিক আছে? তো যার জন্য এখানে দেখুন বাঙালিদের ভিড় কিন্তু প্রচুর রয়েছে, আর এখানে দেখুন বাংলাতেও লেখা আছে গাঙ্গুরাম সুইট। তো চলুন একটু দেখাই এখানে, এখানে খাজা কী ধরনের রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাঙ্গুরাম সুইটসে এখানে লাইন দিয়েই নিতে হবে, কারণ এখানে অবশ্যই মিষ্টিটা ভালো এবং খাজাটা এখানের ভালো। তো যার জন্যই প্রায় মানে এখানে বেশ বড় সড়ো কিন্তু লাইন পড়ে গেছে এখানে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম খাজার রেটও কিন্তু এখানে দেওয়া রয়েছে, আর এই যে সব সমস্ত খাজা দাদা, এটা কী রেট আছে? এটা 250 টাকা আছে এবং এটা আছে 200 টাকা দেখুন। তবে লাইন দেখেছেন মানে প্রচুর এখানে ভিড়, কারণ এখানে অবশ্যই এখানে মিষ্টিটা ভালো, আর ওইদিকে রয়েছে 400 টাকা রয়েছে সেই সামনের, এটা কিন্তু 400 টাকা। তো আপনারা ভালো খাজা নিতে আসলে অবশ্যই গাঙ্গুরাম সুইটসে আসুন, এবং আমাদের বাঙালি লোকেই, গাঙ্গুরাম যেহেতু আমাদের বাঙালি লোক, তো এখানে আপনারা নিতে পারেন। এই যে দেখুন পুরো কীভাবে ভিড়, প্রচুর ভিড় রয়েছে, আর অন্যান্য দোকানগুলো দেখছি মাছি মাছে আর কি, অতটা ভিড় নেই। খাজা কেতে রেট হচ্ছে? 160, 180 নাকি? বিক্রি হচ্ছে ঠিকঠাক? আপনার নামটা? আচ্ছা আচ্ছা, এখানে তাহলে পুরীর খাজা তো বিখ্যাত নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কম যেটা হয় ওটা একটু শক্ত হয় নাকি? ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, 130-এর মধ্যে ওটা একটু শক্ত হবে। তো বন্ধুরা দেখুন এখানে খুব বড় দোকানও রয়েছে, এই যে দেখুন, আর তার ঠিক কাছে রয়েছে কিন্তু ছোট দোকানও কিছু রয়েছে, এখান থেকেও আপনারা নিতে পারেন বাড়ির জন্য। তো চলুন একটু সামনের দিকে আর একটু আগানো যাক। রয়েছে পুরী সুইটস, দেখুন এখানে পুরী সুইটসের খাজাও কিন্তু রয়েছে, এখান থেকেও আপনারা নিতে পারেন। এখানে অন্যান্য মিষ্টিও কিছু রয়েছে দেখতে পাচ্ছি আমি। গাঙ্গুরাম সুইটস আসতে গেলে আপনাকে সামনেই দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত, এবং এটা শ্রী চৈতন্য দেবের মূর্তি, এই যে স্ট্যাচুটা রয়েছে, ঠিক এর একদম সামনের দিকে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরী সুইটস রয়েছে, ওদিকে নরসিংহ সুইটস রয়েছে, আর ওই সামনেই রয়েছে এটাই গাঙ্গুরাম সুইটস। তো আপনারা সোজা একদম এই রোডে চলে যাবেন, তাহলেই পেয়ে যাবেন এই গাঙ্গুরাম সুইটস। তো বন্ধুরা, আমি এখন এই স্বর্গদ্বার ঠিক রোডের সামনেই, আমার ঠিক পিছনে রয়েছে শ্রী চৈতন্য দেবের মূর্তি, এবং আজকে আপনাদের আমি ভিডিওতে দেখালাম এখানে নরসিংহ যে সুইটস রয়েছে, তাছাড়া গাঙ্গুরাম এবং পুরী সুইটস, এই তিনটা দোকান, এবং তার সাথে লোকাল যে দোকানগুলো রয়েছে সেগুলোরও কিন্তু আমি ভিডিও করে দেখালাম। তো আপনারা অবশ্যই ভিজিট করুন এই সমস্ত দোকানগুলো থেকে এবং খাজা নিয়ে করে যান। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট অবশ্যই করুন, এবং সবাইকে একটু ছড়িয়ে দিন।
দেখা হচ্ছে কিন্তু আবার পরবর্তী ভিডিওতে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি একটু করে নিন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটা একটু টিং টিং করে দাবি দিন। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে। চলুন তাহলে এবার যাওয়া যাক এবং অপেক্ষায় রইবেন পরবর্তী ভিডিওর জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।